আমার চ্যানেলে আর একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজ আমি আমার ব্লগটা শুরু করছি। আর সকাল সকাল বসে পড়েছি চা নিয়ে আর নববর্ষে মিষ্টি লাড্ডু। আজ যেহেতু রবিবার তো আগের দিনকার অনেক কটাই প্যাকেট পেয়েছিলাম, তো তার মধ্যে অনেক মিষ্টি লাড্ডু আরও অনেক কিছু ছিল। তো মাম্মাম সকালবেলায় লাড্ডু খাচ্ছিলো, ও তো খায় না, মুখে দিচ্ছিলো আর ফেটছিলো। তো এখন সকালবেলা মামামের জন্য করে নিয়েছি ডাল আলু সিদ্ধ ভাত, যেহেতু মামামকে এখন বাইরের খাবার একদমই বন্ধ, গরুর দুধ ওকে খাওয়ায় না, আর ওকে স্যারেলাক খাওয়াতাম তো মাঝে সাঝে, সেটাও বন্ধ করে দিয়েছে ডাক্তার, যেহেতু হসপিটালে ঘুরতে ছিল শরীর খারাপের জন্য। বাড়িতে এই যে চলে এসছে এটা পুচকি সদস্য, আর এই হলো আমার পাশের বাড়িতে বাড়ি, আর এলো কুহুর বোন। তো ও এসছে ওর মামামের সাথে, দোলনায় দোল খাচ্ছে, ওকে বসিয়ে দিয়েছে। আর এদিকে মামাম দেখো দোলনায় বসেছে বলে ভাবছে হয়তো ওর দোলনাটাই নিয়ে নেবে, দিয়ে আমাকে বারবার দোলনার কাছে নিয়ে যাচ্ছে আর কান্না করছিলো। যাই হোক, ও মামামকে দোল দিচ্ছে আর দোলনার মধ্যে ঘুমিয়েও গিয়েছে। আর আমি সকালবেলা আছে ম্যাগি করে নিচ্ছে, যে সকালে কিছু রান্না করিনি, তাই খেতে তো হবে কিছু, তাই ম্যাগি করে নিচ্ছে। আর মামামের বাবি না ডিউটি রয়েছে, ও ওখানেই খেয়ে নিয়েছে কিছু। এখন যা রোদ্দুর বাইরে, বাইরে এখন বেরোনোর উপায় নেই, তো ঘরে নেই মাম্মামকে সারাদিন থাকতে হচ্ছে এত রোদে। তা আমি ম্যাগি নিয়ে বসে পড়েছি ম্যাগি খাবো বলে, আর আমি তো খাওয়া দূরের কথা, বিছানায় ফেলে না বাবা, মাম্মাম দেখো কী সুন্দর তুলে তুলে খাচ্ছে, লোকে দেখলে ভাবে যে কত খায়, সত্যি বাচ্চাটা যে বেশ কী সুন্দর খাচ্ছে, কিন্তু ও কিছুই খায় না, ও ওইটুকুই সার, এইটুকু নেবে ছড়াবে আর একটু অত মুখে দিলে দেবে, কিন্তু গিলবে না। দেখো খাও খাও, আর ম্যাগিটা আমি ফ্রাই করে নিয়েছি, আর আমার ফ্রাই ম্যাগিটা খেতে বেশি ভালো লাগে। দেখো কাণ্ড, মাম্মা মেয়েদিকে সামনে আয়না রয়েছে, আয়না দেখছে আর একবার করে মুখে দিচ্ছে, আবার থু করে ফেলে দিচ্ছে, আয়না দেখছে আর মুখে দিচ্ছে। আর বাড়িতে এসছে দাদা, আর দাদাদের জন্য কী আর করবো, যেহেতু মাম্মার বাবি বাড়ি নেই, এই কোল্ড ড্রিঙ্কসও আনতে পারছি না, তো তার জন্য ওদের জন্য করে দিচ্ছি গুড় জল আর লেবু দিয়ে। আর ওরা খেয়ে দিয়ে এখন নিমন্ত্রণ করতে বেরিয়েছে, যেহেতু আমার পাপার অন্নপ্রাশন সামনে রবিবারে, আজ রবিবার সামনে রবিবার অন্নপ্রাশন, তো চলে এসছে অন্নপ্রাশনে নিমন্ত্রণ করতে, এখন যাচ্ছে রাজাদের বাড়ি। আট মাত্র কয়েকটা দিন বাকি, তারপরে একটা বিরাট অনুষ্ঠান বাড়িতে, আর বাড়িতে তো যাবো, দুদিন আগে যাবো, আবার দুদিন থাকবো, ও কী মজা নেয় হবে, পাপার অন্নপ্রাশন বলে কথা। আর যেহেতু রবিবার, কালকে পয়লা বৈশাখ গেছে, পয়লা বৈশাখ ছিল শনিবারে, তাই মাংস রান্না করিনি সেদিন, তার পয়লা বৈশাখের দিন তো একটু মাংস খেতেই হয়, জানালে তো আমরা বাঙালির মন ভরে না, আছে যে কোনো মাংসই হোক না কেন, তা আজ নিয়ে নিয়েছি মটন, তো অনেকদিন পরে রান্না করছি। আর সকাল সকাল মামার বাবি পাঠিয়ে দিয়েছে বাজার থেকে, আর দেখো রান্নাও বসিয়ে দিয়েছি, দাদারা থাকলো না চলে গেল, বললাম থাক, বললো না আমাদের বাড়িতেও মাংস হচ্ছে ওখানে গিয়ে খাবো, তা ও থাকলো না চলে গেল। আর একটা জিনিস দেখো, আমার এক কানে কানের আছে, এক কানে কানের নেই, মামামকে ঘুম পাড়াতে গিয়ে কানের আমার একটা খুলে গিয়েছে, তা আমার খেয়ালই নেই, আমি ভিডিওটা করতে গিয়ে দেখছি আমার এক কানের কানে নেই, তার মানে বিছানায় পড়ে গেছে। আর ও ভীষণ কানে ধরে টানটানি করে, কানের নাকের গলার হাড়ে তিনটা আমাকে পড়তেই দেয় না, সবসময় টানটানি করে। তো আমি রান্নার মাঝে মাঝে বাসনগুলোও ধুয়ে নিচ্ছি, যেহেতু বাসনটা ধুয়ে নিয়ে আনলে একসাথে অনেক বাসন জমে যায়, তো বেশিনে টুকটুক করে একটা একটা করে ধুয়ে নিই। আর আমার এখন প্রেশার কুকারে বেশি রান্না হয়, প্রেশার কুকার রোজ দেখতে পাবে, তো ওরা মামামের খাবার প্রেশার কুকারেই আমি করি, তো ছোট্ট বড় প্রেশার কুকারটা, তো এখন মাংস রান্না হয়ে গেছে, লাল লাল মটন কষা, উফ আজকে যদি জমিয়ে দুপুরবেলায় খাওয়া হবে। এই দেখো দুপুরবেলা মামার বাবি ডিউটি থেকে চলে এসছে, আর এখন বাইরে ভীষণ রোদ্দ, আর ও খেতে বসে পড়েছে, ও স্নান টান করে খেতে বসলো সবাই, আর আমি এদেরকে বুকে খাবার দিয়ে দিয়েছি। আর এদিকে দেখি মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে, তো মাম্মাম হালকা হালকা ঘুমোচ্ছে, আর ওকে রেখে দিয়ে উঠে আসলে ও চিৎকার করছে, দেখো কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ও বাবি খাওয়া গেলে আমি খাবো, আর নাহলে তো খেতেই দেবে না, ওকে যদি একবারে নামিয়ে দিই। এই দেখো দেখো তাকাচ্ছে, আমি যখন দেখি ভাবলাম ঘুমোচ্ছে, দেখি তারপর তাকাচ্ছে ঘুমের ঘুরে ঘুরে। যেহেতু আমরা দোতলা ঘরে থাকি, তো দোতলায় ভীষণ রোদ্দুরের তাপ, তো থাকাই যাচ্ছে না, বিছানার ওপর মুছছি, তার উপর শুয়ে রয়েছি, তো আমরা নিচে বিছানায় করে নিয়েছি আর স্ট্যান্ড ফ্যান, তিনখানা ফ্যান লাগিয়েছি, দেখাচ্ছে একটা ছোট ফ্যান, একটা বড় স্ট্যান্ড ফ্যান, আর সিলিং ফ্যানটা বন্ধ করে দিয়েছি, সিলিং ফ্যান চালালে মনে হচ্ছে যেন ওপর থেকে তাত আরও বেশি নামছে। তো মামামের তো ঘুম হয়ে গেছে, আর ও এখন বাবির সাথে সোন পাপড়ি খাবে, এই সোন পাপড়িটাও পেয়েছি হলদিরামের, সোন পাপড়ি খুবই ভালো খেতে, আর মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে যেহেতু, তাই মামাম দেখো মুখে দিয়ে শুধু বলছে দাও দাও, ওর বাবি ওকে একটু একটু খাইয়ে দিল। আর এখন ফ্যানগুলো চালিয়ে দিয়ে ঘর অন্ধকার করে দিয়েছি, সব জানলা টাল্লা মেরে দিয়েছিলাম, তো বিকেলবেলা এখন মামামকে সাজিয়ে নিয়েছি, মামামকে ছুটি ছুটি বেঁধে দিয়েছি, ক্লিপ লাগানো হয়নি, তো ওকে নিয়ে এখন
ঘুরতে যাব। যাবো আজকে রাজাদের বাড়ি, তো অনেক দিন হলো যাওয়া হয়নি, তখন মামাকে নিয়ে যাব রাজাদের বাড়ি। আর এসে দেখো সাহেব কাকার কোলে উঠে পড়েছে, আর ওকে আলমারি দেখাচ্ছে, আলমারির ভিতরে ঢুকবে। এই অভ্যাসটা ওর কাকাই করেছে, আলমারির ভিতরে ছোটো থেকে ঢুকিয়ে দেবে। ও প্রথমে যখন যেতাম না তখন থেকে ওকে আলমারির ভিতরে ঢুকিয়ে দেবে, আর সেই অভ্যাসটা ওর হয়ে গেছে। আর ও বারবার দরজাটা খুলবে, বন্ধ করবে আর ঢুকিয়ে দেবে। আর এখন 7:30 বাজে, ঘুম থেকে উঠে ঘুমিয়ে পড়েছে, ওদের বাড়ি থেকে আস্তে আস্তে রাস্তায় ঘুমিয়ে গিয়েছে। আর ওই ঘুম পাড়িয়ে দিয়েছি। আর মামামের বাবি এখন দোকানে রয়েছে, একটু পয়লা বৈশাখের দিন দোকান খুলেনি, সন্ধ্যাবেলা তার আজকে খুলেছে। আর ও রাত্রেবেলা ফোন করে বললো যে আজ রাতে কিছুই খাবো না, তেমন রুটি রুটি করতে হয় না এই গরমে, তো বাড়িও চলে এসছে, ওর জন্য রুটি করিনি, আমিও রুটি খাইনি। আর মামাম তো এখন রুটি খায় না, তো আজকে আবার মুড়ি, মাংস দিয়ে মুড়ি খেতে খুব ভালো লাগে। তো অনেকদিন পরে বললো যে চলো, গরমের মধ্যে ভালো লাগছে না খেতে, আর ভাতই বা কতবার খাবো, রাত্রেবেলা ভাত ভালো লাগে না, তাই আজকে করে নিয়েছি মুড়ি, করে নিয়েছি বলছি কি মানে থাকেই মুড়ি, তো আজকে মুড়ি তরকারি খাবো। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট, আবার দেখা হবে নেক্সট ব্লগে। দেখো তোমরা খাওয়া দাওয়া করবে, তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। আর মামাম দেখো গুনগুন করছে, আমি ভয়েসটা দিচ্ছি আর আমাকে চুপ করে থাকতে দিচ্ছে না, ও গুনগুন গুনগুন করেই যাচ্ছে, যত বলছে চুপ করো মাম, আরও গুনগুন করেই যাচ্ছে। যাই হোক, তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চট জলদি সাবস্ক্রাইব করে দাও, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা করে দিও। আর আমি তো এখন নতুন ভিডিও করছি, তো ভুল তো হতেই পারে না, তো ছোটো বোন হিসেবে ক্ষমা করে দিও। আর অবশ্যই অবশ্যই ভালো লাগলে শেয়ার করো, আর আমার চ্যানেলে প্রত্যেকটা ভিডিওই তোমরা অবশ্যই দেখো। হ্যাঁ, তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।